আফগানরা সিরিজ হারিয়ে বসেছে আগেই তবে চতুর্থ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল দুশো দশ রানের পুঁজি নিয়ে চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছিল সফরকারীরা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সংগ্রহ করেছে একশো পঞ্চান্ন রান দলের ব্যাটিং বিপর্যয়ের পর বিরাশি বল সাঁত্রিশ রানের ধীরগতির ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আব্দুল্লাহ আল মামুন সিলেটে টস যেতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল মাহফিজুল ইসলাম রবিনকে সাথে নিয়ে ভালো শুরু করেন ইফতিকার হোসেন ইফতি দলীয় আটচল্লিশ রানে নাঙ্গোলিয়া খারোটের বলে এল হন উনচল্লিশ বলে এগারো রান করা রবিন রবিন সাজঘরে ফেরার পরেই হঠাৎ করে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আটচল্লিশ থেকে ছাপ্পান্ন এই আট রানের ভেতরেই চারটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ ওপেনার ইফতি চল্লিশ বলে ২৬ রান করে বিদায় নেন আরিফুল ইসলাম আট বলে এক রান মোল্লা পনেরো বলে দুই রান করে আউট হন অধিনায়ক মেহরাব হাসান দশ বলে আট রান করে ইজহারুল হক নাভিদের শিকার হলে চৌষট্টি রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশের যুবরা। জুবারা স্বামী একাই তিনজনকে আউট করেন চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করছিলেন গাজী তাহাজিবুল ইসলাম তবে বাইশ বলে পনেরো রান করে তাহিবুলো নাভিদের বলে উইকেট ছুড়ে দিয়ে মাঠ ছাড়েন বিরাশি রানে ছয় উইকেট ভীষণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ সপ্তম উইকেটে গোলাম কিবরিয়া ও আব্দুল্লাহ আল মামুন জুটিতে শত রান পার করে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তবে এই জুটিও বেশিক্ষণ টেকেনি শহীদুল্লাহ হাসানির বলে কিবরিয়া ফিরতে ক্যাচ দিয়ে বিদায় নিলে ভেঙে যায় পঁচিশ রানের জুটি অষ্টম উইকেটে নাইমুর রহমান নয়নকে নিয়ে সাতচল্লিশ রানের জুটি করেন মামুন মামুনকে স্বীকার করে এই উইকেটও ভাঙ্গেন হাসানি বিরাশি বলে সাঁত্রিশ রান করেন মামুন তিনি ফেরার পরে এক রানের মধ্যে বাকি দুইটি উইকেট হারিয়ে অল আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সাতচল্লিশ দশমিক চার ওভার ব্যাটিং করে কটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে একশো রান সিরিজের প্রথম ম্যাচে একশো রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ আফগানিস্তানের পক্ষে সামি ও খারটে তিনটি এবং হাসানি ও নাভিদ দুটি করে উইকেট স্বীকার করেছেন একশো ছাপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাত রান করে আউট হয় আফগানিস্তানের ওপেনার সাবাউন বানরি এরপর দুর্দান্ত খেলতে থাকা সুলাইমানকে ১৩ বলে চোদ্দ রানে আউট করেন আশিকুর জামান নাজিমুল্লাহকে সঙ্গে নিয়ে ফিফটি পূরণ করে আউট হয় যা আশিকুর জামানের বলে বাহান্ন রানে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটসম্যান এরপর নাজিবুল্লাহ এগারো ও বেলাল আহমেদ দুই রানে আউট হলে একত্রিশ ওভার শেষে দলীয় একশো রানের মাথায় পাঁচ উইকেট হারায় আফগানিস্তান